তিলোত্তমার সংগ্রাম এবং লড়াইকে স্মরণীয় করে তুলতে হাওড়ায় চালু হলো বনফোটা। শনিবার সকালে হাওড়া ময়দানের কাছে গঙ্গা নদীর পাড়ে তেলকল ঘাটে এই বনফোটার আয়োজন করে রিজুভিনেটরস ফর এনভায়রনমেন্ট নেচার অ্যান্ড ইউনাইটেড সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থার প্রধান পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, সামাজিক এবং ধর্মীয়ভাবে ভাইফোঁটা চালু আছে, কিন্তু তিলোত্তমার লড়াইকে স্মরণীয় করে তুলতে তারা এই বনফোঁটার আয়োজন করেছেন। এর মাধ্যমে একটি বার্তা দিতে চান, তিলোত্তমার লড়াইকে স্মরণীয় করে রাখা, এখন থেকে প্রতি বছর এই বনফোঁটা চলবে। এই বার্তা শুধু এই রাজ্যে নয়, সারা দেশে এবং পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। এদিন তিলোত্তমা প্রতীকী ছবিতে নিজে হাতে ফোঁটা দেন সুভাষ দত্ত। ফোঁটা দেওয়ার সময় উপস্থিত সকলে বলেন, তিলোত্তমা আমার রাহে। আমরা দুটো বার্তা দিতে চাইছি, একটা হচ্ছে তিলোত্তমার যে লড়াই, যে সংগ্রাম, তার দেহে হয়তো প্রাণ নেই, কিন্তু সে যে মান এবং মাপ ঠিক করে দিয়ে গেল আমাদের জন্য, সেটাকে স্মরণীয় করা এবং সেটাকে বাস্তবে প্রয়োগ করার জন্য এই লড়াইটা এই বনফোঁটার মাধ্যমে আমরা শুরু করলাম। এদিন বনফোঁটার পাশাপাশি ওই সংগঠনের মহিলা সদস্যরা গাছেও ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন। মহিলারা প্রদীপ জ্বালিয়ে এবং উলুধ্বনি দিয়ে গাছকে বরণ করে নেয়। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।